রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়েছেন? আমার আল্লাহ এই জন্যই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের জন্যে আমি আমার হাবিব দোস্তকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। যেখানে রহমত আছে সেখানে আমার নবী আছে, সুবহানাল্লাহ। কোন বন্ধুরা আমার গভীর মনোযোগ, আপনারা শুনেছেন জেনেছেন, ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, এক ব্যক্তি দুনিয়ায় বড় নাফরমানি করেছিল, একটি নয় দুইটি নয় তিনটি নয় 99টি মানুষের গর্দনা কেটে ফেলে দিয়েছে। কাজ কি ভালো করছে না খারাপ করছে? যাইতে কারিমা তেলাওয়াত করেছে, তার শানে নজুলে আসছে। ভাইরা আমার, শানে নজুল বুঝলে ওয়াজ বোঝা সহজ, শানে নজুল যদি না বুঝেন সারা দিন রাত ওয়াজ বোঝায় আপনি বুঝবেন না, কথা ঠিক কিনা? আমি যদি ঢাকা যাই, উদ্দেশ্য থাকতে হবে কেন যাচ্ছি, কথা ঠিক কিনা? এটার নাম শানে নজুল। ব্যক্তি কয়টি কোন করেছিলেন, 99টি কোন করেছিলেন, সর্বশেষে মনের মধ্যে ধারণা আসলো কি করলাম আমি, আমি যখন মৃত্যুর শয্যায় পড়ে যাব, কবরে যাইয়া আল্লাহর দরবারে কি জবাব দিব, হাসরের ময়দানে যখন আমাকে তোলা হবে কি জবাব দিব আল্লাহর দরবারে? ওই ব্যক্তির যখন মনে আল্লাহর ভয় জাগলো, এমনিতে মনে মনে ভাবনা শুরু করলো, দেখি একজন আল্লাহওয়ালা মানুষ পাওয়া যায় কিনা, যদি আল্লাহওয়ালা পেয়ে যায় ওনাকে মাধ্যম ধরে আল্লাহ দরবারে আমি তোবা করব, মাফ চাইব, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দে। কয়টা কোন করেছিলেন? একটা কোন করলে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, কথা ঠিক কিনা? কত অশান্তি হয়, 99টি মানুষের গর্দনা কেটে ফেলে দিয়েছে, লোকটা তো আসলে ভালো না। ওই লোকটি এমন চিন্তিত হয়ে পড়লেন, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, এই কথা যখন তার মনে পড়ল, একজন আল্লাহওয়ালা মানুষের সন্ধান খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে একজন আল্লাহওয়ালা মুলক পেয়ে গেল।